মানুষ একটু সাইডে আসবি তো। গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। কয়েকজন ছেলে না, কিছুই বলেনি। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কী কাণ্ড করেছেন লোকের টাকা থেকে? 3 লক্ষ টাকা দিয়ে গেছেন, সরকার কী করেছে এখন অবধি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা, এবং কিছু সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল, গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয়। এনএসএপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা, 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200, এবং এদের পাওয়া উচিত। এই পরিবারগুলো সব কিছু পাওয়া উচিত, যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিওকে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে বা আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো, দরকারে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো, সেখানে আবাসিকে রাখবে, তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দল নেতা দায়িত্ব নিয়েছে। দুটো আর একটু প্রশ্ন, সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি গ্রেপ্তার হলেন 5 জনই, এই ঘটনার পরে অবস্থান বিক্ষোভ, তাকে টেনে টেনে নিয়ে গেলেন, বললেন যে আমার রূপা গাঙ্গুলি মহোদয় একজন লড়াকু নেত্রী, তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্ণা দিয়েছেন, অবস্থান করেছেন, প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। তার গ্রেপ্তার বেআইনি, অগণতান্ত্রিক, এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধের প্রয়াস বলেই মনে করি। গতকাল সারাদিন ধরে বাসধ্বনিতে যা হলো, এই যে মানুষ জেগে উঠেছে, এখানকার মানুষকেও জাগতে হবে। বাসধ্বনি ওই এলাকা, যাদবপুর এলাকা, ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে। এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল, এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে, একটা বাচ্চার উপর দিয়ে লোডার চালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ তারা সেখানে করেছেন। এটা গ্রামে গঞ্জেও ছড়াতে পারলে, ভয় কাটাতে পারলেই হবে। আপনি দেখুন না, এখানে আমি আসবো, কেউ আমার পরিবারগুলো জানে, দু একজন জানে, আমরা পতাকা নিয়েও আসিনি, ভোট চাই বলতে আসিনি, জিন্দাবাদ করতেও আসিনি, কাউকে জানাইনি। দেখুন আমাকে ঘিরে এখানে 100 লোক দাঁড়িয়ে আছে, গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে, আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে এলাম। এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি। মানুষ এই এই যে পাশে ধারে পাশে মানুষ না, এরা মুক্তি চায়, শুধু ভয় আছে, কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে। আর গুন্ডারা কাল রাজধানীতে এক ভদ্রলোক এসে পুলিশের হয়ে পরিচয় দিয়ে প্রথমে এলেন, তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করে, সেটা ফুটবলের মতো ছুটছিল একবার ওদিকে একবার এদিকে, খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, বলছে আমি বিজেপি, তারপরে বলছে আপনি কি করেন, বলো আমি বিজেপি। সে তো তৃণমূলের নেতা, বিজেপি বলছিল যাতে পালিয়ে যায়, বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে, আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে, ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বলছে।